আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমোস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে আসলাম ঈদ স্পেশাল খুব সহজ এবং মজাদার একটি ফিরনির রেসিপি নিয়ে। ঈদের দিনে শ্যামায়ের পাশাপাশি এই সাবুদানার ফিরনিটা তৈরি করে খুব সহজে মেহমানদারি করতে পারেন। তো চলুন দেখে নেই আমার আজকের রেসিপি। এখানে একটি বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। এখন আমি সাবুদানাগুলো ধুয়ে নিচ্ছি। সাবুদানাগুলো ধুয়ে ক্লিন করে নিলাম। এখন আমি 40 মিনিট সময়ের জন্য ভিজিয়ে রাখব। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ ফুল ক্রিম তরল দুধ। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 3 টুকরা তেজপাতা, 4টি এলাচ থেতু করে দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম 3টি। দুধটা নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ। তরল দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধের কারণে ফিরনির টেস্টটা বেড়ে যাবে বহুগুণ। দুধে বলক আসার জন্য অপেক্ষা করছি আর দুধটা অনবরত নেড়ে দিচ্ছি। দুধে বলক এসে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। সাবুদানাগুলো দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে, তলানিতে লেগে যাবে। প্রায় 6-7 মিনিটের মধ্যে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। অনবরত নেড়ে দিতে হবে। মাই লাভলি ভিউয়ার্স, আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় আমি এখানে 1/2 কাপ পরিমাণ নারিকেল কোরানো দিয়েছিলাম, আমি তা দেখাতে পারিনি। আপনারা তৈরি করার সময় অবশ্যই এই উপকরণগুলো দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ফিরনিটা অনবরত নাড়তে হবে। আমার ফিরনিটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। একটি সার্ভিং ডিশ নিয়েছি, এখন আমি সার্ভ করে দেখাবো। আমি এখন গার্নিশিং করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর কাঠবাদাম। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার সাবুদানার ফিরনি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।